বেশ কয়েকদিন আগে আপনারা ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে দেখেছেন যে বান্দরবন জেলার পার্বত্য এলাকার আমাদের একজন দিনী ভাই ওমর ফারুক রাহিমাহুল্লাহ ওমর ফারুক ত্রিপুরা আপনারা সবাই শুনেছেন যে উনি আপনার 2014 সালে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তো 2014 সালে ইসলাম গ্রহণ উনি এর আগেই উনি ছিলেন খ্রিস্টান ধর্ম অবলম্বী তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরে উনি অনেক কষ্ট করে ওনার এলাকায় একটা মসজিদ স্থাপন করেন মসজিদ নির্মাণ করার পরে উনি মাশাআল্লাহ দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন কিন্তু কোনো এক চক্রমহল কোনো এক সন্ত্রাসী তারা আপনার এই তার এই দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তারা আপনার সেই ওমর ফারুককে বিরাস ফায়ার করে তারা হত্যা করেছে মেরে ফেলেছে আজকের আমরা এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশ আহলেদীন যুব সংঘ বাংলাদেশ আহলেদীন যুব সংঘ দশদহা এলাকা থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের দিনী ভাই ওমর ফারুককে বিনা কারণে কেন তাকে এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো তাকে কেন দিনে দুপুরে গ্রাস ফায়ার করে তাকে মেরে ফেলা হলো এর সরকারের কাছে বা আমরা আইন প্রশাসনের ভাইদের কাছে আমরা প্রত্যক্ষ আহ্বান করব যে খুব দ্রুত যেন এর একটা সুষ্ঠু বিচার হয় যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে ধরে নিয়ে তাদেরকে অবশ্যই একটা উচিত শিক্ষা দিতে হবে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর সমেত হাজিরিন এমনি করে বহু হত্যা আজকের আমাদের দেশে হচ্ছে কিন্তু সুষ্ঠু বিচার আমরা আমাদের দেশ থেকে পাই না তাছাড়া দেখা যায় আজকের আমাদের দেশের যে সমস্ত মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন তারা আপনার এই সমস্ত মানে আপনার ইসলামী যেগুলো বিষয় মৌলিক যেগুলো বিষয় এই বিষয়ের প্রতি তারা মানে আপনার মিডিয়ায় বিভিন্ন জায়গায় তারা এগুলো নিয়ে ভিডিও বানায় না লাইভে এসে তারা আলোচনা করে না কিছুদিন আগে আপনার ওই যে একটা জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল আমি বলতে চাচ্ছি না তারও না বললেই নয় আপনার বাংলাদেশে একজন নায়িকা আপনার একটা নাইট ক্লাবে গিয়ে সেখানে যে অপকর্ম হলো সেখানে যে একটা খারাপ কাজ হলো ধর্ষণের মতো পরকীয়ার মতো খারাপ কাজ জঘন্য কাজ নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওগুলো থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আমরা যেন এরকম খারাপ কাজের দিকে কোনো ভাইরা না যায় তো এই পরিমণিকে নিয়ে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদের বিভিন্ন টেলিভিশন তারা আপনার তারা বড় বড় আপনার একটা ই করতেছে তারা বিভিন্ন সংবাদ তৈরি করতেছে তাদের এই পরিমাণকে নিয়ে তারা মেটে উঠেছে কিন্তু আজকের আমাদের দিনী ভাই হত্যা হয়েছে তাদের নিয়ে আজকের কেউ সংবাদ বানাচ্ছে